আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আজকে এই ভিডিওতে আলোচনা করব স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়া হয় একে অপরের প্রতি ভালোবাসা যদি কমে যায় তাহলে কোন আমল করবেন অথবা কোন দোয়া পড়বেন আজকে এই ভিডিওতে তিনটি আমলের কথা বলবো যে আমলগুলি করলে স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ সমানত আয়লা মহাব্বত ভালোবাসা সৃষ্টি করে দেবেন এই আমল যদি আপনি করেন তাহলে স্বামী অথবা স্ত্রী কেউ রাগ করে অথবা অভিমান করে থাকতে পারবে না তো চলুন শুরু করি প্রথম নম্বর হলো স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়া হয় একে অপরের প্রতি ভালোবাসা যদি কমে যায় তাহলে আপনি ইয়া মা নিয়ারু ইয়া মা নিয়ারু সত্তর বার পরে পানিতে ফুঁক দিন অথবা দুধে বা খাবারে ফুঁক দিয়ে সেই পানি দুধ অথবা খাবার স্বামী ও স্ত্রী অর্থাৎ যার সমস্যা তাকে খাইয়ে দিন এটা গেল প্রথম নাম্বার আমল দ্বিতীয় নাম্বার আমল হল স্বামী অথবা স্ত্রীর মধ্যে যদি মিলন মোহ্বত কমে যায় বা উভয়ের মাঝে বনিবনা না হয় বা তাদের একজন অপরজনের ওপর অসন্তুষ্ট হয় তখন আল্লাহ সুমান আয়লার পবিত্র গুণবাচক নাম ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু এক হাজার একবার পাঠ করে কোনো মিষ্টি জাতীয় খাবারের ওপর ফুঁক দিন এবং সেই খাবার স্ত্রী অথবা স্বামী যার সমস্যা তাকে খাইয়ে দিন দেখবেন আল্লাহর রহমতে উভয়ের মধ্যে মিল মহাব্বত ও আন্তরিকতার সৃষ্টি হয়ে গেছে তৃতীয় নম্বর হলো স্বামী ও স্ত্রীর মধ্যে যদি মিল মহাব্বত কমে যায় বা উভয়ের মাঝে বনি বনা না হয় বা তাদের একজন অপরজনের উপর অসন্তুষ্ট হয় তাহলে পবিত্র এই আয়াতটি পড়ে স্বামী রাগ করলে স্ত্রী স্বামীর মুখের দিকে তাকিয়ে স্ত্রী রাগ করলে স্বামী স্ত্রীর মুখের দিকে তাকিয়ে এই আয়াতটি পড়ুন ও আলা আইনি। যখন স্বামী অথবা স্ত্রী সামনে আসবে সেই সময় এই আমলটি করবেন যতবার সামনাসামনি হবেন ততবার এই আমলটি করবেন এই আয়াতটি পড়ে তার দিকে ফোঁক দিবেন দেখবেন ইনশাল্লাহ আল্লাহ সুবাহর রহমতে দুজনের মধ্যে মিল মোহাম্মত ভালোবাসা সৃষ্টি হয়ে যাচ্ছে